ময়মনসিংহ ১১ ভালুকা আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদের নির্বাচনী ক্যাম্পে হামলা ও কর্মীদের মারধরের প্রতিবাদে এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্থানীয় ওয়াহেদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাক প্রতীকের সমন্বয়কারী ইফতেখার আহমেদ সুজো লিখিত বক্তব্যে বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকরা প্রায় সময়ই ট্রাক প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কর্মীদের মারধরের কথা তুলে ধরেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলি, নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের প্রতি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জননেত্রী শেখ হাসিনা ওনার ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন, একটা স্মার্ট তালুকা গঠন করার জন্য আমরা আলাসেবা সবকে প্রার্থী করেছি স্বতন্ত্র হিসাবে। এটা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা করতেছি, যে কার্যক্রম করছে এবং তারা মিলে তার প্রভুত্বরা ঘটনা শুনেছেন, আপনার পানিয়াদির ঘটনা শুনেছেন, কুমিরবাড়ি একটি অফিস খুলিয়ে দিয়েছে এবং কালকে যে রেখার জন্য ঘটনা ঘটেছে, যেগুলো সন্ত্রাস বাহিনী যারা নেতৃত্ব দিয়েছে, আমরা এটা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই যে এই ধরনের সন্ত্রাস।